রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল চিবি হাসপাতাল। এই হাসপাতালে রোগীদের ও তাদের আত্মীয় পরিজনদের সুবিধার্থে বসানো হয়েছিল পানীয় জলের এটিএম মেশিন। একেবারে ন্যূনতম মূল্যে প্রদান করা হতো পানীয় জল। হাসপাতালে পরিষেবা নিতে আসা দূর দূরান্তের জনগণের জন্যই পানীয় জল প্রদান করার মেশিন অন্যতম প্রধান ভরসাস্থল হয়ে উঠেছিল। কিন্তু প্রায়ই এই মেশিন নিয়ে অভিযোগ সামনে আসে। কোনো সময় দেখা যায় একটু জল প্রদান করার পরে তা কাজ করছে না, তো অন্য সময় দেখা যায় বেশ কিছু সময় ধরে একেবারে বিকল অবস্থায় পড়ে থাকে এই পানীয় জল প্রদানী মেশিনগুলো। এই পরিস্থিতিতে হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের পানীয় জল সংগ্রহ করতে গিয়ে বিস্তর সমস্যায় পড়তে হয়। এই অবস্থা ফের সামনে আসলো সোমবার আগরতলা জিবি হাসপাতাল প্রাঙ্গণ থেকে। এদিন দেখা গেল রোগীর আত্মীয় পরিজনরা পানীয় জলের এটিএম থেকে জল সংগ্রহ করতে এসে সমস্যায় পড়ছেন। কেউ বলছেন এই অবস্থায় তাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তো কেউ বলছেন বাজার থেকে বেশি দামে জল কিনে খেতে হচ্ছে। যেখানে 2 টাকা 2 লিটার জল পাওয়া যেত, সে জায়গায় একই পরিমাণ জল পাওয়া যাচ্ছে 20 টাকায়। কতদিন ধরে বন্ধ? এত রুগীর আর কিরকম কষ্ট হয়েছে? আমি এখন আছি জল নেওয়ার জন্য, অনেক টাকাটা দিছিলাম, টাকাটা আবার ঘুরে আইছি। আর কি করছো আমি কর, আমরা দিলাম রুগী সাধারণ মানুষ, জল পাইলাম না। আর সকালবেলা দেখছি নিচে মানুষ। এখন জল কোনখান থেকে আনবেন? এখন জল কিনে খাইতে, এত কষ্ট হইব না বেশি টাকা দিয়ে জল খাইতে? নিশ্চয়ই, এটা তো একটা এমনি পাইলে আর কিনে আনা, এমনি 2 টাকা আর কিনা 20 টাকা 2 লিটার, তাহলে এটা আমরা আমাদের জনগণের উপকার না, এটা উপকার করতেছে। কোনখান থেকে আইছেন আপনি? আমি আইছি বিশ্রামন্দির শেষে নয়। সুতরাং এই অবস্থায় তাদের অবস্থা এখন যেন উষ্ঠাগত প্রাণ। জিবি হাসপাতালের প্রদেয় জলের এটিএমগুলি দীর্ঘদিন যাবত নড়েভড়ে অবস্থায় পড়ে থাকায় তা যে উদ্দেশ্যে বসানো হয়েছিল তা ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে বলে অভিমত হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনদের। সুতরাং দেখার বিষয় এই সমস্যা কত দ্রুত সমাধান করা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।